বেলি রোডে আর জায়গাতে আমার তিন বোন প্রায় সময় খাইতে যেতাম বেবিদের নিয়ে। অনেক কষ্ট লাগলো দেখে। আহারে আপু, আমারও অনেক কষ্ট লাগছে, কারণ আসলে এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আর এই এই প্রতি বছরই আমি দেখি এই রোজার আগে এসব ঘটনা কেন ঘটে আমি জানি না। এত দুঃখ লাগছে আপু, আসলে আমাদের যে কারোর সাথেই এরকম ঘটনা ঘটতে পারে। আল্লাহ সবাইকে হচ্ছে যে আপনার হেফাজত করুন আগুন থেকে, বিপদ আপদ থেকে। এত খুবই কষ্টদায়ক আপু, আমার খুবই খারাপ লাগছে এটা বিষয়টা। এটার জন্য আরেকটা হুক নাও, এই হুকটা এটার মধ্যে লাগতেছে না। ওই দেখো ওখানে কানের দুলের ভিতরে অন্য হুক আছে, এটার জন্য অন্য হুক নাও। তো এইটা আসলে খুবই দুঃখ লাগছে আপু আসলে। আর মনে হইলে কেমন গা শিউরে উঠে। আমি তো কালকে রাতে, আমি গত রাতে ঘুমাইনি, আমি 6টার সময় আমি শুইছি, কারণ সারা রাত খেলে এইগুলোই খবর দেখছি। মানে খুবই আতঙ্কিত একটা ব্যাপার যে এতগুলা মানুষ, আহ, তাদের পরিবারের অবস্থা চিন্তা করেন। একই ফ্যামিলি নাকি 5 জনও মারা গেছে। কত একটা মানে মানে কষ্টদায়ক একটা ঘটনা। এবং কাচ্চি ভাইয়েরও হচ্ছে ক্যাশিয়ার মারা গেছে, তারপরে ওদের আরো একজন সেলসম্যান মারা গেছে। তো কষ্টদায়ক না বলেন? অনেক কষ্টদায়ক, অনেক অনেক কষ্টদায়ক। এটা রেখে দাও, লাগবে না, রেখে দাও ওখানে। তো এটা আসলে মানে যারা যাদের গেছে বা যাদের আসলে পরিবারের সদস্য আসলে এটার মারা গেছে, বা যারা হচ্ছে যে আপনার কি বলে ওটাকে যে অসুস্থ হয়েছে মানে পুড়ে গেছে, তারাই আসলে এটা মানে উপলব্ধি করতেছে খুব ভালোভাবে। আমরা তো দূর থেকে বুঝতেই পারতেছি। এখন এখানে আসলে কিছু মিসম্যানেজমেন্ট তো নিশ্চয়ই ছিল। তো গ্যাস সিলিন্ডার এত কাছে রাখছে যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে গেছে। তো আসলে সতর্কতা অবলম্বন করাটা খুবই জরুরি। দেখা গেছে স্টাফদের একটু ভুলের জন্য আজকে পুরো একটা বিল্ডিং থেকে এতগুলো মানুষকে খেসারো চাল আসছে। হয়তো যে ফাস্টফুডের দোকানে আগুন লাগছিল, হয়তো ওই ফাস্টফুডের দোকানের কোনো স্টাফের একটুখানি দোষের জন্য পুরো সবাইকে প্রাণ দিতে হয়েছে, এবং সবাইকে হচ্ছে যে এটার মাসুল গুনতে হয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। অনেক 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 দোয়া, মানে আসলে কি বলবো। এটা আমি একটা মিলাদ ফরাই, নাহলে তো রান্দা বান্দা হয়ে আমরা ফাটাই দাহা শহর। দেখছেন জাহানারা বেগম আলম আপু, আপনি আমার সাথে কথাই কিন্তু পারবেন না। চাল শোরুম দেন লাভ লিয়াক্তার কেলিগা দিতাম ত্রিশালের বেতন থেকে, তা আমার দাওয়াত দেখা হয়েছে ওই। আল্লাহ, মজাই লাগে না? আর আমার আমার সব সব জায়গার ভাষা খুব মজা লাগে, মানে আমার আমার সব জায়গার ভাষা শিখতে খুব মন চায়। আমি থাইল্যান্ডে যাই, থাইল্যান্ডের অ্যাকসেন্ট শেখার খুব চেষ্টা করি। দেখবেন আমি থাইল্যান্ড থেকে এসে কয়দিন খেলে থাইল্যান্ডের অ্যাকসেন্টে কথা বলতেছি। মাদাম স্যার, ছবিটা তুলে দেন। ওকে, সো এই যে সুন্দর আহিদা ইয়াসমিন, কেন নরসিন্দির মাইয়া গুলা কি আমাকে দাওয়াত দিয়ে খাইয়েছে? দিব দিব আপু, একটু দোয়া করেন ইনশাল্লাহ। জাস্ট কেরিং আপু বলে না, আর আপুরা ভাইয়ারা, আর আপু আর ভাইয়া, আর আপু আর ভাইয়া, নোয়া খাইলা, আর আপু আর ভাইয়া। আর সাহিবের ভাষা হচ্ছে মগ বাড়ি বাড়ি শাল, মোর আপু মোর ভাইয়া, মই 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 ফাহিম, এটা হচ্ছে ফাহিম।